সামাইরা কে আংটি পরানো হলো। সন্ধ্যায় বেরিয়ে গেল সবাই। সামাইরা রুমে এসে ফোন চেক করে দেখলো ফাহমিনের 50+ কল। লজ্জা ভরে আসে ওর মুখ, আর ফাহমিনের নম্বরের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে সামাইরা। এদিকে আশ্বিনাকে ঘরে আনা হয়েছে, পরশুদিন ওদের ফ্লাইট। রামিন অপারেশনের পর থেকে ভীষণ খেয়াল রাখছে ওর, এমন স্বামী পেয়ে সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় ওর। বিছানায় পাশাপাশি শুয়ে আছে রোহিণ আর রুহী। বৃথা ওর দোলনায় ঘুমিয়ে গেছে। রোহিণ হঠাৎ করে রুহির দিকে উপর হয়, তারপর রেগে বলতে শুরু করে, এমন অ্যাটিটিউড দেখিয়ে নিজেকে দূরে রাখার মানে কি? নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও দিচ্ছ, পেয়েছোটা কি তুমি? রুহির গাল চেপে ধরে বলল, তুমি বোঝো না ভালোবাসি, তোমাকে পাগলের মতো ভালোবাসি। কি মনে করেছো তুমি, এমন চুপচাপ থাকলে তোমাকে ছেড়ে দেবো? আমি নিজের পুরো অধিকারটা আদায় করে দিতে জানি, শুধু বেশি ভালোবাসি বলেই এমন জোর খাটাচ্ছি না। বলেই রোহিণ উঠে বারান্দায় চলে আসে, তারপর একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দেয়। রোহিণ চলে যেতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, তারপর স্বাভাবিক হতে থাকে। হঠাৎ বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, আর সামলাতে পারে না নিজেকে, কেঁদে ওঠে ডুকরে। গভীর রাতে ঘুম ভেঙে যায় রুহির। শুনতে পায় বাবুর মায়া ভরা শব্দ, আর অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। কেঁদে কেঁদে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না ও। রাতে কারোরই ডিনার হয়নি, শুধু দৃথাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপর তো নিজেই ঘুমিয়ে গেল। রুহির পেটে একজোড়া শক্ত হাতের ছোঁয়া পাচ্ছে, নড়তে পারছে না ও। অবশ্য নিজের ওষ্ঠের ওপর আরও একজোড়া ঠোঁটের ছোঁয়া ওকে নড়তে বাধা দিচ্ছে। রাতে লোকটা বারান্দায় যে গেলই ফিরে আসেনি আর। সিগারেটের বাজে ঘ্রাণ নাকে আসতেই দৃথা কেঁদে উঠছিল। রুহি উঠে রুমে এসে এয়ার ফ্রেশনার দিয়ে মেয়েকে কোলে তুলে আদর করে কান্না থামায়। লোকটাও না, দরজা লাগিয়ে তো সিগারেট টানতে পারে। মেয়েকে আবারও ঘুম পাড়িয়ে রুহি এসে শুয়ে পড়ে। ঘুমের রেশ কাটছে ধীরে ধীরে, চোখ আধ খোলা রুহির। লোকটার বন্ধ চোখ জোড়া গড়িয়ে অশ্রু ঝরছে। রুহির চোখ বুঝে নেয় আবারও, ওকে দুর্বল করে তুলেছে তার অশ্রু সচল চোখ। নিজের কাঁধেও মিষ্টি ছোঁয়া পেতে থাকে রুহি, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। রুহিনের মাথা ঢুলে পড়ে রুহির বুকের ওপর, চোখে নেমে আসে গভীর তন্দ্রা। রুহিও সরাতে পারে না তাকে, আলতো হাতে চুলগুলো নেড়ে দিতে থাকে যত্নে। সকালে উঠে নিজেকে রুহির বুকে পায়, একটু হাসে রোয়েন। মেয়ে মাথাটা উঠিয়ে রুহিকে দেখে নেয়, ওর কপাল গাল আর ঠোঁটে কেমন যেন আশ্চর্যজনকভাবে লাল হয়ে আছে। সেটা যে কতটা নেশা কাতর লাগছে রুহিনের কাছে সেটা হয়তো ওই ভালো জানে। মুখ বাড়িয়ে চুমু খায় রুহিকে, তারপর উঠে ফ্রেশ হতে চলে যায় রোহিণ। রুহি পাশ ফিরে শুয়ে পড়ে, অ্যালার্মের শব্দে আর ঘুমাতে পায় না রুহি। লোকটাকে কাজে যেতে হবে, তার নাস্তা রেডি করতে হবে, তার আগে বাবুকে দেখে নেওয়া দরকার আছে। শুয়ে থেকে উঠে বসে রুহি, তারপর নিচে নেমে মেয়ের কাছে এসে দাঁড়ায়। রুহি বেশ অবাক, সবসময় কেঁদে ঘুম ভাঙে দৃথার, কিন্তু আজ ও হাসি দিয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়েকে কোলে নিয়ে ফিসফিস করে বলল, আম্মুটার ঘুম ভাঙলো আজ, মাটা আজকে একদম কাঁদেনি, লক্ষ্মী শোনা না। পাপার নাস্তা বানিয়ে আনি ওকে, তারপর আপনাকে খাওয়াবো, ঠিক আছে আম্মু? মেয়েকে দোলনায় রেখে দোলনার উপর খেলনা সুইচটা অন করতেই সেটা ঘুরতে লাগলো, সাথে সাথে শুরু হলো দৃতার হাত পা নেড়ে খেলা। রুহি নিচে নেমে আসে, রামিলা বিড়বিড় করে গান করছে। রুহি কড়াইতে তেলার ডিম ছেড়ে বলল, গান করছিস, প্রেমে পড়ে গেছিস নাকি? না, আমার আবার ফেরেম, ওইটা হইতো না আমার দ্বারা। কেন হবে না, তুই দেখতে সুন্দর বুদ্ধিমতী। হুম, কইছে আপনি রে। রুহি চুপ করে রইল, একদম পাগল মেটা রামিলা। রামিলা আবার বলল, আফু, সামাইরা আফুর কি বিয়া ঠিক হইছে? হুম। জামাই কি করে? উনি ডাক্তার, ফাহমিন ভাইকে মনে আছে তোর? হেতে ভাই আর বন্ধু না? হুম। আফু বল, সামাইরা আপায় বাচ্চা মাইয়া, ফারমিন ভাইয়ের বাচ্চারই বিয়ে করবার লাগছে কিল্লাই? অপুর বলাই ওদের জোড়া বানিয়ে রেখেছেন, সেখানে আমাদের কোনো হাত নেই, চাইলেও কিছু করতে পারবো না। আচ্ছা আপু, এত কথা বলিস কেন, কাজ কর। খালি আরেকটা কথা কই। বল। আপনার আর ভাইয়েরও নাকি ফেরেমা ছিল?
কে বললো তোকে? কর না আপু। জানি না, কাজ কর। আপু আর একটা কথা কই। হুম। সামাইরা আপাও কি ফেরেম করছে ফাহমিন ভাইয়ার লগে? তোর ফাহমিন ভাইয়া ওকে ভালোবাসে আর সামাইরাও বাসে, তবে কেউ কাউকে জানায়নি। কইব কবে? কে জানে। ও ভাইয়া উঠছে নি? হুম। রুহিয়ার কথা না বাড়িয়ে বেরিয়ে আসে পাকঘর থেকে। কথা শুরু করলেই মেয়েটা ওকে পেয়ে বসে। রোহিন নিচে নেমে আসে। রুই থমকে গেছে রোহিনকে দেখে। লোকটার শার্টের বোতামগুলো খোলা, বুকের হালকা পশমগুলো ফোটা ফোটা পানি জমে আছে। রোহিন দুহাতে পাঁচ আঙুল করে কাজে লাগিয়ে চুলগুলো পিছনের নিয়ে গেল, তারপর শার্টের বোতাম লাগাতে থাকে। রুহি অন্যদিকে ফিরে তাকায়, কেমন যেন তোলপাড় শুরু হয়ে গেল বুকে। সামাইরা হাতের আংটিটাকে নাড়ছে, বোনের কথাগুলো কানে বাজছে ওর। রুহির কথাগুলো ওকে যেন ফাহমিনের অনেকটা কাছে নিয়ে গেছে, অনেকটাই কাছে। ও ডুবে গেছে ফাহমিনে। লোকটাকে ভীষণ ভালো লাগে ওর, তাকে ভাবতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তাকে দেখতেও ভালো লাগে, তাকে জুড়ে রয়েছে ভালো লাগাটা। কলেজে বসে ভাবছিল সামাইরা, হাতের আংটিটাকে দেখে হাসলো সামাইরা। কিছুদিনের মাঝেই লোকটার সাথে ওর বিয়ে হবে। বিয়ে মানে তো সারা জীবনের বন্ধন, পবিত্র বন্ধন। লোকটার সাথে সারা জীবন থাকবে ও, ভাবতেই ভীষণ রকমের একটা ভালো লাগা কাজ করে সামাইরার। কলেজ শেষে বেরিয়ে আসে ও, কিছুক্ষণ পর তাকে দেখতে পাবে ও। ফাহমিনের কথা মনে আসতেই লাজ রাঙা হয়ে আসে সামাইরার সুন্দর মুখটা। তার সাথে দেখা করবে কিভাবে? আগে তাকে যেভাবে দেখেছিল এখন তো সেভাবে দেখতে পারবে না, কারণ সম্পর্কটা যে আগের মতো নেই। ও তো লোকটার বাগদত্তা। হঠাৎ হাসপাতালের ভিতর থেকে বেরিয়ে ফাহমিন পাশে একজন লোককে দেখে, তবে তার গায়ে অ্যাপ্রন আর ফাহমিনের গায়ে ধূসর বর্ণের একটা শার্ট। শার্টের কিছু অংশ একদম ভেজা, তার কপাল গাল ভিজে চপচপ করছে, কিছুটা লাল হয়ে আছে। লোকটাকে যেন কিছু বুঝিয়ে দিচ্ছে ফাহমিন। সামাইরা শুধু দেখছে তাকে। কেন যেন আজ ওর চোখে ফাহমিনকে অনেক সুন্দর লাগছে। শরীরে মেদ নেই, তার চোখ বেশ বড়, চোখের মণিগুলো হালকা খয়েরি বর্ণের, গায়ের রঙে আছে হলদেটে ভাব, বেশ ঘন ভ্রু এবং সুন্দর করে সাজানো, যেন ভ্রুপ্লাক করে এসেছে। ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে, একদম হালকা লোম ওনার শরীরে, বেশ লম্বা শেপ। ফাহমিনকে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সামাইরা। লোকটা চলে যেতেই সামাইরা কলেজের দিকে তাকায়। ফাহমিন দুজনের চোখাচোখি হতেই সামাইরা মুখ ফিরিয়ে নেয়। অভিমান যেন ওর ওপর চেপে বসেছে। সে তাকাতেই কেন যেন অভিমান লাগছে ওর ওপর। আর কাল কথা না বলায় নাকি সে আসেনি দেখে। তা সামাইরাকে এমন মুখ ফিরাতে দেখে ফাহমিন রাস্তার ওপর ওর পাশে এসে দাঁড়ায়, আর তারপর কানে ফিসফিস করে বলল, এতক্ষণ তো খুব দেখছিলে, এখন কি হলো? ধরা পড়ে গেছে দেখে সোজা হাঁটতে শুরু করে সামাইরা। ফাহমিন ওর পাশে হাঁটতে শুরু করে, ও থামছে না দেখে বলল, কই যাচ্ছ, শ্বশুর বাড়ি? অবশ্যই, সেটা তো উল্টো দিকে, এদিকে তো বাপের বাড়ি। অভিমান চেপে রাখতে পারে না সামাইরা, হেসে দেয় অন্যদিকে ফিরে। ফাহমিন আবারও বলল, কি মেয়ে রে বাবা, রাখতেও দেরি নেই, হাসতেও দেরি নেই। মুখ গম্ভীর করার চেষ্টা করতে করতে সামাইরা বলল, কল ধরেনি, আবার বলেন কথা বলবেন না। রাতটা কি সেজন্যই? যা মনে করেন। তাহলে বলি, যখন কল করেছিলে আমি একটা সার্জারিতে ছিলাম, আর কল ধরলে আমার বাবা মা তার একমাত্র বৌমাকে দেরি করে দেখতে পেত, সেটা কি ভালো লাগতো আমার? সামাইরার হাত দিয়ে হালকা পাড়ি লাগায় ফাহমিনের হাতে। ফাহমিন হেসে সামাইরার হাত পেঁচিয়ে ধরে, তারপর ওর থুতনি ধরে মুখটা একটু উঠিয়ে বলল, বউ আমার বউ। সামাইরার লজ্জা মাখা এসে একটু সরতে গিয়েও পারে না। লোকটার হাত তার দু হাতে আরো শক্ত করে ধরে রেখেছে। ফাহমিন একটা হাত ছেড়ে বলল, চলো আজ অনেক ঘুরবো, ড্রাইভার আসবে গাড়ি নিয়ে, ডোন্ট ওয়ারি, সে আসার আগেই চলে আসবো। আচ্ছা। সামাইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ফাহমিন। আজ মেয়েটাকে পাশে বসিয়ে গাড়ি চালাতে অন্যরকম একটা ভাল লাগা কাজ করছে। ওদিকে নিয়ে পাশে বসিয়েছে আজ। তার আঙুলে ফাহমিন নামের আংটিটা জলজল করছে। আজ দুজনে খুব ঘুরল। সামাইরাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে ফাহমিন, আর তারপর দুজনে মিলে আইসক্রিম খেয়ে বেরিয়ে এলো। এদিকে রোহিন কাজে যাওয়ার পর কিছুক্ষণ পর রুহি নিজে কাপড় পাল্টে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। যা করার আজই করতে হবে, নাহলে আর কখনো হবে না। আর মেয়েকে নিয়ে বেরিয়ে যায় রুহি। ওরা চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে, সেখানে ঢুকে পড়ে রুহি। তারপর একটা টেবিলে বসে, কোনো খাবার অর্ডার করে না।
যেন কারো অপেক্ষা এসেছে। টেবিলের উপর ওর ফোন রেখে মেয়েকে বেবি করে শুয়ে অপেক্ষা করতে থাকে রোহিব। অপরদিকে সামাইরাকে নিয়ে আরও কিছু সময় গাড়িতে ঘুরিয়ে কলেজের সামনে এলো এরা। সামাইরা দরজা খুলে বেরোতে নিলে ফাহমিনার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর দুহাতে ওর মুখ ধরে দুগাল পরপর চুমু খেয়ে চোখ বুঝে ফাহমিন। আর তারপর ফাহমিন বলল, আই লাভ ইউ সামাইরা, আই লাভ ইউ সো মাচ বলে সামাইরা ঠোঁটের দিকে এগোতেই ওর বুকে হাত রেখে থামায় সামাইরা। বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় ফাহমিন। তারপর চোখ খুলতেই সামাইরা বলল, বেরোতে হবে, প্লিজ যেতে দিন, আগে কাজটা করতে দাও। না না প্লিজ আজ না। তাহলে নেক্সট দিন করতে দেবে। কি? যেটা অসমাপ্ত রয়ে গেল। জানি না। গাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যায় সামাইরা। লোকটা কেমন যেন করছিল, কেমন লজ্জা লাগছিল ওর, এভাবে চুমু খেল সে ভাবতেই যান যায় যায় অবস্থা। রামিনার আশফিনাও বেরিয়ে গেছে বাংলাদেশের পথে। ঠিক তিন দিন পর দেশের মাটিতে পা রাখবে ওরা। রোহিত সামনে এসে বসল রাফিন রুশন চৌধুরী, মুখে হালকা হাসি নিয়ে বলল, কেমন আছো বৌমা? জি বাবা ভালো, আপনি? এই তো মা, ওকে আমি কোলে নেই। বাবা আপনার এই নাতনি, অবশ্যই নিন। রোহিত সম্মতি পেয়ে আর দেরি করে না রাফিন, উঠে নাতি নাতনিকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নেয়, যেন সব পেয়ে গেছেন তিনি। রুহির কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেলেন রাভিন রুশন চৌধুরী। মেয়েটার বৃদ্ধকে তার সন্তান ফিরিয়ে দিতে এত কিছু করে বিচারিনী আবার ঝামেলায় পড়ে যায়। নিজের সন্তানকে যতটুকু দেখেছিল বুঝতে পেরেছিল কতটা রাগ চটা রোয়েন। অবশ্য ওনার রাগটাই পেয়েছে রোয়েন, তবে উনি এখন ঠান্ডা হয়ে এসেছেন, বয়সের সাথে সাথে সব কিছুতেই কন্ট্রোল এনেছেন। রুহি বলল, বাবা কিছু বলছে না কেন? দেখো মা, আমার জন্য এমন করে নিজেদের অশান্তি করো না, আমি চাই তোমার ভালো থেকো। বাবা আপনি আসলে ওর ভুল ধারণা ভাঙবে, ও মানে আপনি মাকে মেরে ফেলেছেন। দেখো মা, ওর নিজের মায়ের ডায়েরিতে যা পেয়েছে সেটা জানে, আমি আমার সন্তানকে 5 বছরও পাইনি, সত্যিটা ও কীভাবে জানতো বলো? বাবা মা কই ছিল, আসলে কী হয়েছিল ওনার সাথে? ও মুসলিম নাম ব্যবহার করে অনেক পপুলার হয়েছিল, কারণ তখন আমার সুনাম অনেক ছিল, যেখানে আমার ওয়াইফ ছিল ও আমার দেওয়ার নাম ব্যবহার করেছিল। জানো বিয়ের পর যেমন ছিল, প্রেগনেন্ট হওয়ার পর অ্যাবর্শন করতে চেয়েছিল বারবার, এমনকি ওটি থেকে 2 নিয়ে এসেছিলাম আমার বাচ্চাটার জন্য। রোহিত চোখ ভরে আসে, কান্নার দমক সামলে বলল, উনি মা ছিলেন? নাম মাত্র। রুশ হওয়ার পর ওর উদাসীনতা বেড়ে গিয়েছিল, গড়ে ফিরতো রাত করে, আবার ফিরতেও না, কল দিলে খুব বেশি ওয়ার্ড ইউজ করতো, কতবার তো রুশের মৃত্যু কামনা করেছিল। জানো ওর পুরো নাম আমি রেখেছিলাম, রাহিন রশিদ চৌধুরী। খুব সুন্দর নাম বাবা, তারপর কি হয়েছিল? ওর অনেক বয়ফ্রেন্ড ছিল, সবার সাথে ওর লেনদেন ছিল প্রচুর, সবার কাছে আমার নাম ব্যবহার করে স্বার্থ উদ্ধার করতো নিজের। একদিন গড়ে ছিলাম না আমি, তখন ওর জার্মানির বয়ফ্রেন্ড আসে আমাদের বাসায়, তারপর ওরা যা করলো বলতে পারছি না। রুশকে ওরা একটা রুমে বন্দি করে রেখেছিল, তখন আমার ছেলের 5 চলে। আমি গড়ে আসার আগে ও নিজেকে কত বিক্ষত করে, তারপর আমি গড়ে আসার পর সব ভাঙচুর করলো। ওর সে জার্মানি বয়ফ্রেন্ড মিলে আমাকে মারধর করে জেলে পাঠিয়ে দেয় এবং বলেছিল আমি অন্য কোথাও পালিয়ে বিয়ে করেছি। সেই সময়গুলো কতটা কঠিন ছিল তা বিশ্বাস করবা না, কিন্তু দেখো যে দোষ করে সে নিজের শাস্তি কোনো না কোনোভাবেই পায়। আমি জেল থেকে দোয়া করতাম আমার বাচ্চাটা যেখানে থাকে যেন ভালো থাকে। জেল থেকে শুনলাম ওর বয়ফ্রেন্ড সবগুলো মিলে ওকে রেপ করে মেরে ফেলে, কারণ যেখানে আমি নি সেখানে টাকা নেই, ওর রোগ দিয়েও কাজ হয়নি, ওর নিজেকে কোনো টাকা জমাতো না, সব টাকার নেশা জোয়ার পেছনে উড়াতো। জেল থেকে ছাড়া পেয়ে নিজের সন্তানকে পাইনি, কত করছিলাম পাইনি, 18 জেলে ছিলাম। ততদিন আমার ছেলে বাংলাদেশে চলে আসে। বাবা ও এই কথাগুলো আমি বললে বিশ্বাস করবে না, আপনার এমন কোনো নিকট আত্মীয় নেই যার কথা রোয়েন বিশ্বাস করবে? রামিনের মা ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। রোহিত কি জানি ভেবে বলল, চলুন ওনার কাছে যাই। আজকে হচ্ছে না, কাল সকালে আমি আসব। ঠিক আছে বাবা। রাভিন নাতনিকে কোলে নিয়ে ওর হাতে 10,000 ধরিয়ে দেন। রোহিত বলল, বাবা বাচ্চার হাতে টাকা দিয়েন না। তোমাকে দেইনি, আমি আমার নাতনিকে দিয়েছি। রোহিত হেসে দেয় শ্বশুরের কথায়। সেদিন ঘরে ফিরে চিন্তায় পড়ে যায় রোহিত, কীভাবে মানাবে সে তার লোকটাকে, সে যে মানতেই চায় না। রামিন ভাইয়ের মা বললে কি সব মানবে সে, সব কিছু হবে তো।
আর রাতে ঘুমের সময় রোহিণ রুহিকে কাছে টেনে নেয়, তারপর ওর গাল চেপে ধরে বলল। রুহি সরে যেতে চাইল, রোহিণ ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবায়। রুহি আর না করতে পারে না, রুহিকে অসংখ্য ভালোবাসায় ভরিয়ে দিয়ে শুয়ে পড়ে রোহিণ। রুহি তার লোকটাকে দেখছে, সে কতটা অন্ধকারে আছে, নিজের মায়ের প্রতি অন্ধবিশ্বাস আর ভালোবাসা নিজের পিতার থেকে সরিয়ে দিয়েছে ওকে। নিজের মায়ের আসল রূপ জানলে কী করবে সে? রুহি হাতের পিঠ দিয়ে চোখের কোনা মুছে নেয়, আর দৃথা আজ ওর বুকে ঘুমিয়ে আছে। মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে যায় রুহি। পরদিন সকালে রোহিণ যাওয়ার পরই রাফিন রোশন চৌধুরীকে নিয়ে রামিনদের বাসায় চলে আসে রুহি। রামিনের মা রোহিণের বাবাকে দেখে অবাক, জলদি হেঁটে এসে বললেন, ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো। আপনি কই ছিলেন এত বছর? অস্ট্রিয়াতে ছিলাম, রোহিণকে খুঁজতে এখানে এলাম। ও, রুহি হঠাৎ বলল, আন্টি ওর মায়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন আপনি। রুহি মামুনি, ওকে বেস্ট ফ্রেন্ড বলবে না, সবসময় আমাকে ছোট করে দেখে গেছে, যত রকম অশ্লীল কাজ করত, না করলেও শুনতো না, ওকে দেখলে কেউ বলতে পারবে না বিবাহিত ছিল, কত লোকের সাথে কি করত কে জানে। কিছুটা রেগে বললেন রামিনের মা। রুহি বলল, আপনি ওর মায়ের সত্যগুলো রোহিণকে বলুন, ও আপনাকে বিশ্বাস করবে। দরকার কি? ওর মায়ের সম্পর্ক ওর মনে বাজে ধারণা আনার দরকার আছে বলে মনে হয় না। মা এখন এটা করতেই হবে, কারণ রোহিণ মনে করে বাবাই মাকে মেরেছে। আটকে উঠলেন রামিনের মা, বললেন, কি বলো? জি, এত বছর বাবাকে ঘৃণা করে এসছে শুধু। চিন্তায় পড়ে গেলেন রামিনের মা, তারপর অনেকক্ষণ সময় নিয়ে বললেন, আমি যাব। সেদিন রামিনের মা আর বাবাকে নিয়ে বাসায় চলে যায় রুহি। সন্ধ্যায় ফিরে আসে রোহিণ, ঘরে রামিনের মাকে দেখে বেশ অবাক হলেও হেসে বলল, এই তো আব্বু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রামিনরা রওনা হয়েছে তো? হ্যাঁ, তোমার সাথে কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ। রোহিণ পাশে দাঁড়ানো রুহিকে দেখে নিয়ে বলল, বলুন। তুমি তো আমার বাবার খবর নাও। ওনার কথা আমার সামনে বলবেন না। বেশ রেগে বলল রোহিণ। উনি হেসে বলতেন, বাবা তুমি শুধু শুধু রাগ হচ্ছ তোমার বাবার ওপর, যেখানে ওনার কোনো দোষ নেই। কি বলতে চান? বেশ মোটা শোনা গেল রোহিণের কণ্ঠ। উনি পুরোটা বলতে শুরু করেন, রোহিণের বাবা মায়ের বিয়ের আগে থেকে সব ঘটনা, এমনকি রোহিণকে কতবার নষ্ট করতে চেয়েছিল সব কিছুই। তারপর ওর হাতে একটা ডায়েরি ধরিয়ে বলল, নাও তোমার মায়ের সিক্রেট ডায়েরি। রোহিণ সেটা খুলতেই প্রচণ্ড ঝটকা খেল, লেখা পুরো মিল আর ওর কাছে যে ডায়েরি আছে সেটার সাথে যতটা পড়ছিল লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল রোহিণ। ওর মা কার সাথে শুয়েছে সেটার অনুভূতি কত দামি, আর নেশাদ্রব্য নিয়েছে, আর খ্রিস্টান হয়েও মুসলিম নাম ব্যবহার করে সুনাম লাভ করেছে সব। রোহিণের আজ কান্না পাচ্ছে, বুক ফেটে চৌচির হচ্ছে, কি দেখছে ও, কাকে বিশ্বাস করেছে এতদিন, কাকে ভালোবেসেছে এতদিন, নিজের বাবাকে জানা তা বলেছে সে। রোহিণের চোখ জোড়া লাল হয়ে এসেছে আর অশ্রু গড়াচ্ছে সেই চোখ জোড়াবে। রোহিণ হাত মুট করে সোফার হ্যান্ডেলের ওপর শক্ত করে ফেলল। রুহি কেঁপে উঠে রোহিণ রেগে বলল, Bloody Jews, I will kill you, damn it. Go to hell, Miss Laura. I don't want to call you mom never. You're bloody shit, characterless lady. You spoiled my life. রুহিকে অবাক করে দিয়ে সজোরে কেঁদে উঠে রোহিণ। রুহি চেয়েও যেতে পারছে না লোকটার কাছে, পারছে না তাকে জড়িয়ে ধরতে। রোহিণ চিৎকার করে কাঁদতে থাকে। রুহি আজ প্রথম স্বামীর এমন করুণ রূপ দেখছে। দৃধাও কাঁদতে শুরু করেছে, নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছে, এমন মায়ের কারণে নিজের উপর ঘৃণা হচ্ছে রোহিণের। কাঁদতে কাঁদতে রোহিণ খেয়াল করলো ওর মাথায় কারো হাত। মাথা উঠিয়ে বাবাকে দেখে আর কিছু না ভেবেই দাঁড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রাফিন চৌধুরীও কাঁদছেন খুশির কান্না। রোহিণ বলছে, আম সরি বাবা, মাফ করে দাও আমাকে, মেরে ফেলো তোমার হাতে, তোমার ছেলে হওয়ার যোগ্যতা নেই আমার। বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, সারাটা জীবন ঘৃণা করে এসেছিলাম তোমাকে, তোমাকে চিনতে পারিনি বাবা। রোজ তুই এভাবে বাবা ডাকছিস, এই ঋতু থেকে মাফ চলে আসছে, তোর উপর কখনো ছিলাম না, খারাপ লাগতো তোকে কাছে পাইনি কখনো। বাবা আমাকে ছেড়ে আর কোথাও যেও না। কই যাবো রোজ, আমার পুরো দুনিয়া এখানে,
তুই, আমার দিদরা আর রুহি। রুহিন সরে আসে। রাফিন ছেলে চোখ মুছে বলল, আমরা সবাই একসাথে থাকবো সবসময়। রুহিন বলল, বাবা তুমি বসো, রুহিকে দেখে আসি। রুহি উপরে থেকে নিয়ে নিচে চলে এসে রামিলার করে দিল। তারপর সবাই মিলে ডিনার করে নেয়। রামিলার মা চলে যায় ওনার বাসায়, বাবা ওনার রুমে চলে যান ঘুমোতে। রুহিন রুমে এসে দেখল একটি লাগেজ গুছানো, রুহি মেয়েকে নিয়ে রেডি করাচ্ছে। রুহিন দৌড়ে রুহির হাত চেপে ধরে, কই যাও? রুহি রুহিনের হাত ছাড়িয়ে বলল, আমি এখানে আর থাকবো না,